আসসালামু আলাইকুম। বাংলাদেশ থেকে অনেক ট্যুরিস্ট আসেন মালয়েশিয়া ঘুরতে, মালয়েশিয়া সিঙ্গাপুর ঘুরে যান। তবে যারা মালয়েশিয়াতে আসেন, সিঙ্গাপুরও যেতে চান, তারা খুবই সহজে মালয়েশিয়ায় এসে সিঙ্গাপুরে যেতে পারবেন। কীভাবে যেতে পারবেন সেই সম্বন্ধে কিছু কথা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি শেষ পর্যন্ত আমার পাশেই থাকবেন। এই ভিডিওটা আমার আগের করা ছিল, ওটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আজকে আমি মালয়েশিয়া থেকে সিঙ্গাপুর যেতে যে বর্ডার থাকে জোহর বারু, সেই জোহর বারু নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। তার সাথে আরও শেয়ার করব মালয়েশিয়া থেকে সিঙ্গাপুর কম খরচে কীভাবে যাওয়া যায়। তাহলে আপনারা আমার পাশে থেকে পুরোটা ভিডিও দেখে নেবেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এখনও যারা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশে থাকা ছোট্ট কিউট বেল আইকনটি প্রেস করে দেবেন। তাতে করে আমার ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনারা পেয়ে যাবেন, দেখে নিতে পারবেন। চলুন আজ আমাদের সাথে, আমরা যাচ্ছি জোহর বারু। আমাদের একটা বিয়ের প্রোগ্রামে দাওয়াত ছিল, সেই বিয়ের প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্যই আমরা জোহর বারু যাচ্ছি। এটা এই বিয়েটা ছিল মালয়েশিয়ান মালে বিয়ে, সেই বিয়ের জন্যই যাওয়া হচ্ছে। তো জোহর বারু সম্বন্ধে কিছু কথা বলি। জোহর হলো মালয়েশিয়ার একটা ইম্পর্ট্যান্ট স্টেট, সেই স্টেটের রাজধানী হলো জোহর বারু, তাই আমি জোহর বারুই বলছি। সেই জোহর বারুতেই যাচ্ছি। জোহর বারুটা হলো বাংলাদেশ থেকে ইন্ডিয়া যেতে গেলে আমাদের যে বর্ডার ক্রস করতে হয় সেই বর্ডারটা হলো যশোর, যশোর বেনাপোল। এভাবেই আমাদের মালয়েশিয়া থেকে যারা সিঙ্গাপুরে বাই রোডে যান তাদের জোহর বারু যেই বর্ডার ক্রস করতে হয়, তো এই জোহর বারুতেই হলো সিঙ্গাপুরের বর্ডার। একটা ব্রিজ আছে, সেই ব্রিজটা পার হলেই ও পারে হলো সিঙ্গাপুর, এ পারে হলো জোহর বারু। সিঙ্গাপুরে জব করেন, ব্যবসা করেন, তারা জোহর বারুতে এসে থাকেন। কস্ট অনেক কম, সিঙ্গাপুরে অনেক এক্সপেন্সিভ, লিভিং কস্টটা খুব বেশি। তো অনেকে এরকম করে থাকেন, অনেক মালয়েশিয়ানরাও এইভাবে সিঙ্গাপুরে জব করে জোহর বারুতে থাকেন। অনেক বাংলাদেশিরাও আছেন, ওনারা সিঙ্গাপুরে জব করেন, মালয়েশিয়াতে জোহর বারুতে থাকেন। আর সিঙ্গাপুরে জব করেন এই জন্য অনেক অনেক ভালো স্যালারি সিঙ্গাপুরে পাওয়া যায়, তাই অনেকে মনে করেন যে সিঙ্গাপুরে জব করে যেহেতু জোহর বারু কাছে তো আসা যাওয়া তেমন প্রবলেম হয় না, তো অনেকে জোহর বারুতে থাকেন। হয়তো আপনারা চিন্তা করবেন জোহর বারুতে থাকলে আসা যাওয়ার ভিসার কোনো প্রবলেম হয় কি না। না, যারা মালয়েশিয়ান তাদের কোনো ভিসার প্রবলেম নেই, তারা সবসময় আসা যাওয়া করতে পারে, এদের কোনো ভিসা লাগে না সিঙ্গাপুর যেতে। আর যারা ফরেনার আছেন, আমাদের বাংলাদেশি বা অন্য যে ফরেনার আছেন, ওনারা সিঙ্গাপুরে যদি জব করে থাকেন তাহলে ওদের ইমিগ্রেশনের পাস অবশ্যই আছে, সেই পাস দেখিয়ে ওনারা আসা যাওয়া করতে পারেন সব সময়। তাই জবের ক্ষেত্রে এইভাবে পাস দেখিয়ে আসা যাওয়া করা যায়। আর ট্যুরিস্ট হিসাবে এটা সম্ভব না, ট্যুরিস্টরা ভিসা করেই যেতে হবে আবার আসতে হবে। আর মালয়েশিয়া কুয়ালালামপুর থেকে জোহর বারু যেতে বাই রোডে সময় লাগে হলো 4 থেকে 5 ঘন্টা। আপনারা প্রাইভেট কারও যেতে পারবেন, বাসে করেও যেতে পারবেন। এখানকার বাসের জার্নি খুবই আরামদায়ক, খুব ভালো ভালো বাস সার্ভিস আছে আছে এই কুয়ালালামপুর থেকে জোহর বারু। আপনারা চাইলে বাসেও যেতে পারেন, আবার কেউ চাইলে বাই এয়ারও যেতে পারবেন, বাই এয়ারে যাওয়ারও ব্যবস্থা আছে। আবার কুয়ালালামপুর থেকে বাই ট্রেনেও যাওয়া যায় জোহর বারু, আপনারা চাইলে ট্রেনেও যেতে পারবেন।
তো যাই হোক, আজ আমরা আপনাদেরকে একটা সুন্দর জায়গা শেয়ার করব জোহর বারোতে। জোহর বারোর ইস্কান্দর সিটির মধ্যে একটা জায়গা আছে পুতিরি হারবার। সেই পুতিরি হারবারের সুন্দর ভিউগুলো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখতেই পাচ্ছেন কী সুন্দর মনোরম দৃশ্য, আসলে চোখ জুড়িয়ে যায়, না দেখলে বুঝতেই পারবেন না। তো ইস্কান্দর সিটিতে আমরা গিয়েছিলাম, সেই ইস্কান্দর সিটির মধ্যে এটা হলো পুতিরি হারবারটা। তো আপনারা যারা মালয়েশিয়াতে আছেন তারা একবার সময় করে যদি জোহর বারো আসা হয় তাহলে আপনারা এই পুতিরি হারবারটা অবশ্যই দেখে যাবেন, খুবই সুন্দর। তাই আমি আপনাদের সাথে শেয়ার করছি, আপনারাও আমার সাথে থেকে এনজয় করে নিন এই পুতিরি হারবারের সৌন্দর্যটা। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। জোহর বারোতে আমি আরও দু একটা জায়গায় গিয়েছিলাম, সেই জায়গাগুলো আমি আপনাদেরকে নেক্সট ব্লগে ইনশাআল্লাহ শেয়ার করব। এক ব্লগে তো শেয়ার করা সম্ভব না, তাই আমি নেক্সট ব্লগে শেয়ার করব ইনশাআল্লাহ। আপনারা আমার সাথে থেকেই দেখে নেবেন, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। তাহলে আমার সাথে থেকে পুতিরি হারবারের সৌন্দর্যটা আপনারাও উপভোগ করুন, আপনারাও দেখে নিন তার মনোরম দৃশ্যগুলো, চোখ ফেরানো যায় না, এত সুন্দর। থাকুন আমার সাথে, বাকিটুকু আমার সাথে থেকেই দেখে নিন। অনেকেই আছেন যে মালয়েশিয়া সিঙ্গাপুর ঘোরার প্ল্যান আছে, বা যারা মালয়েশিয়া আসতে চান আবার সিঙ্গাপুরও যেতে চান, একসাথে হয়তো অনেকেরই যাওয়া হয়ে ওঠে না। তো ওনাদের জন্য আমি বলছি, যারা মালয়েশিয়াতে আসেন আপনারা তো প্রথমে বাংলাদেশে ভিসা করতে দেন মালয়েশিয়ান ভিসাটা, তখন আপনারা মালয়েশিয়া ভিসাটা হয়ে যাওয়ার পর আপনারা সিঙ্গাপুরের ভিসার জন্য অ্যাপ্লাই করবেন। সিঙ্গাপুরের ভিসাটা আপনারা আপনাদের পাসপোর্টে লাগিয়ে নেবেন, তাহলে হবে কি, আপনারা যখন মালয়েশিয়াতে আসবেন তখন মালয়েশিয়া আপনাদের যতদিন থাকার প্ল্যান, মালয়েশিয়া ঘুরে আপনারা থাকার পর আপনারা চলে যেতে পারবেন সিঙ্গাপুরে, এবং খুবই কম খরচে আপনারা সিঙ্গাপুর চলে যেতে পারবেন, সেটা হলো বাই রোডে। আপনারা ইয়ারও যেতে পারেন, প্লেনেও যেতে পারবেন, তবে ওখানেও একটু খরচ লাগবে। তবে বাংলাদেশ থেকে সিঙ্গাপুর যেতে যত খরচ লাগবে তার চেয়ে অনেক কম। তারপরও আপনারা, আপনাদেরকে আমি আপনাদের সুবিধার জন্য বলছি, আপনারা বাই রোডে ইজিলি মালয়েশিয়া থেকে আপনারা সিঙ্গাপুরে চলে যেতে পারবেন, খুবই কম খরচ লাগে এবং ঝামেলা মুক্ত। তো এই সম্বন্ধে যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে আপনারা আমার এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন, আমি যতটুকু জানি আপনাদেরকে জানানোর ট্রাই করব, ইনশাআল্লাহ আপনাদের অনেক উপকারে আসবে। বাই রোডে যাওয়ার রাস্তাটা খুবই আরামদায়ক, আপনারা প্রাইভেট কারও যেতে পারবেন, বাস ট্রেন সব কিছুতেই যাওয়া যায়, খুবই আরামদায়ক এই জার্নিটা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। Thank you.
আমাদের পুতুরি হারবার মোটামুটি দেখা হয়ে গিয়েছে, আমরা এখন অন্য জায়গায় চলে যাব। আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। এখনকার মালয়েশিয়ার ওয়েদারটা খুবই গরম, আপনারা দেখতেই পাচ্ছেন, একবার হয়তো খুব রোদ, তারপরে আবার আকাশটা মেঘলা হয়ে যাচ্ছে। আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন ছবির মধ্যে, ছবিতে দেখবেন একবার খুব আলো দেখা যাচ্ছে, আবার অন্ধকার হয়ে যাচ্ছে, এটা ওয়েদারের জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অনেক বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন সবাইকে নেক হায়াত দান করেন, সবাইকে যেন সহি সালামতে সুস্থ সবল রাখেন, এই দোয়াই করছি। আল্লাহ হাফেজ।